আসসালামু আলাইকুম। মালয়েশিয়া সরকারের ট্র্যাকিং সিস্টেমের উদ্দেশ্য কি? মালয়েশিয়ায় বসবাসরত 1,84,000-এর বেশি জাতীয় সঙ্গে নিবন্ধিত শরণার্থী এবং আশ্রয় প্রার্থীদের জন্য নতুন ট্র্যাকিং রিফিউজিং ফরমেশন সিস্টেমের TRIS বাধ্যতামূলক ব্যবহারের অনুমোদন দিয়েছে দেশটির সরকার। তবে নতুন এই সরকারি ট্র্যাকিং সিস্টেমকে ফাঁদ উল্লেখ করে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মালয়েশিয়ান আইনরত মর্যাদা বা সুরক্ষা নেই এমন শরণার্থীরা। মালয়েশিয়ায় অবস্থানরত শিক্ষার্থীদের অবস্থান শনাক্ত করার জন্য গত 22 জুলাই অনুমোদন পায় এই ট্র্যাকিং রিফিউজিং ফরমেশন সিস্টেম। সিস্টেমটিতে নিবন্ধন করা বাধ্যতামূলক বলে জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হামজা জয়নুদ্দিন। তিনি জানান, জাতীয় নিরাপত্তা এবং শরণার্থীরা কর্মসংস্থানের উদ্দেশ্যে মালয়েশিয়ায় বসবাস করছে কিনা তা নিশ্চিত করার জন্য ট্র্যাকিং রিফিউজিং ইনফরমেশন সিস্টেম ব্যবহার করা হবে। হামজা জয়নুদ্দিন বলেন, মালয়েশিয়ান হাজার হাজার শরণার্থী রয়েছে যা মিয়ানমার, সিরিয়া ও ইয়েমেন সহ বিভিন্ন দেশ থেকে পালিয়ে এসেছে। TRIS এর ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, এই সিস্টেমের উদ্দেশ্য হল মালয়েশিয়ায় বসবাসকারী শরণার্থী এবং আশ্রয়ার্থীদের অবস্থা পর্যবেক্ষণ সম্পর্কিত বিষয়গুলো নিষ্পত্তি করতে সরকারকে সহায়তা করা। দেশটিতে শরণার্থীদের বর্ধমান সংখ্যা সরকারের ওপর চাপ ফেলবে বলেও সেখানে উল্লেখ করা হয়েছে। এদিকে মিয়ানমার থেকে মালয়েশিয়ায় আসা 23,000-এর বেশি চীন সম্প্রদায়ের মানুষ মালয়েশিয়ার ট্র্যাকিং ফিউজিং ইনফরমেশন সিস্টেমের TRIS নিন্দা জানিয়েছেন। গ্রুপটির প্রতিনিধির জেমস বাউথিং থাং বিগ সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানায়, ট্র্যাকিং রিফিউজি ইনফরমেশন সিস্টেমটি একটি ফাঁদ, কারণ এর মাধ্যমে সংগৃহীত সব তথ্য শরণার্থীদের সম্মতি ছাড়াই সরকারের কাছে চলে যাবে। তিনি আরও বলেন, তার মালয়েশিয়ান সরকার যদি শরণার্থীদের সমাজের জন্য হুমকি হিসেবে দেখে, তাহলে যে অপরাধগুলো শরণার্থীদের মাধ্যমে সংঘটিত হয় না সেগুলো কী হবে? সংশ্লিষ্টরা বলেছেন, শরণার্থীরা তাদের পরিবারের ভরণ পোষণের জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছেন, হুমকি হিসেবে নয়, তাদের এমন একটি দল হিসেবে দেখা উচিত যারা মালয়েশিয়ান উন্নয়নের অবদান রেখেছেন। ধন্যবাদ সবাইকে।